হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি পটল পোস্ত বাঙালির পোস্ত দিয়ে অনেক আইটেম আছে যেমন আলু পোস্ত ঝিঙ্গে পোস্ত চিংড়ি পোস্ত সেরকম এটাও একটা পটল পোস্ত তো পটল পোস্ত বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম পটলকে ভালো করে ধুয়ে নেব তারপর তার মাছ বরাবর কেটে তার মধ্যে তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব বলে রাখি পটলগুলো মাছ বরাবর কেটে নিয়েছি কারণ এর ভেতর পর্যন্ত নুন আর মশলাটা যাওয়ার জন্য তো নিরামিষ হলেই আমাদের মাথায় চিন্তা আসে যে আমরা কী রান্না করব তো এটা একটা সহজ রেসিপি এটাও তোমরা চটপট বানিয়ে নিতে পারো তারপর মিক্সিতে সর্ষে পোস্ত আর চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। পর কড়াইয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব এরপর পটলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলি কালো জিরে আর শুকনো লঙ্কা আর সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদটা তেলের মধ্যে দিয়ে দেব কারণ রঙটা এতে ভালো হয় এরপর তেলের মধ্যে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি আর স্বাদ মতো নুন আর সামান্য একটু জল এরপর এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো এরপর আরও একটু জল দিয়ে দেবো তারপর আরও পাঁচ মিনিটের মতো রেখে দেব এরপর নামিয়ে নেব সাজানোর জন্য এর ওপর থেকে কাঁচা লঙ্কা গুঁড়নো নারকেল আর ধনে পাতা দিয়ে দেব ব্যাস তাহলেই তৈরি পটল পোস্ত তোমরাও এটা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা খুবই সহজ আর খেতে খুবই মজাদার গরম ভাতের সঙ্গে সার্ভ করলে খেতে দারুণ লাগবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা